আপনারা দেখছেন আরামবাগ নিউজ। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ নিউজ। করোনা ভাইরাস মহামারীর কবলে গোটা দেশের মানুষ গৃহবন্দী। মানুষের এই গৃহবন্দী অবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বন্যপ্রাণীদের মধ্যে। প্রাণাচ্ছলভাবে দিন কাটাচ্ছেন বন্যপ্রাণীরা। শহরের রাস্তা থেকে বনাঞ্চল, সমস্ত জায়গায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা। বেশ কিছুদিন ধরে এমনই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে সমুদ্র সৈকতে শয়ে শয়ে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, সাথে ডিম পারছে। দেখা গিয়েছে প্রতিটি কচ্ছপ নির্দিষ্ট দূরত্বে বালির মধ্যে গর্ত করছে ও ডিম পাড়ার প্রস্তুতিও নিচ্ছে। জনহীন সমুদ্র সৈকতে বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে কচ্ছপগুলি। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা বুধবার একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন উড়িষ্যার রসিকুল্লায় নিরিবিলিতে ডিম পাড়ছে কচ্ছপগুলি। তিনি আরও জানান কচ্ছপগুলি এবছর নাকি একটু দেরিতে এসেছে, তবে সৈকতে কোনো পর্যটক না থাকায় এই সময়টা ওদের জন্য বেশ ভালো। আসুন দেখে নিই সেই ভিডিও আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,